মুখের ত্বকে কালো দাগ ছোপ করেছে মেস্তার দাগ ব্রণের দাগে ত্বক একেবারেই নষ্ট হয়ে গেছে অনেক দামি দামি ক্রিম লোশন ব্যবহার করেও ত্বক থেকে কালো দাগ তুলতে পারছেন না তাহলে এটি ব্যবহার করেই দেখুন এটি ব্যবহারে আপনার মুখের ত্বকের মেস্তার দাগ ব্রণের দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে আজকের ফেস প্যাকটি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো তেঁতুল এখানে আমি টক তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুল দিয়ে আজকের এই অসাধারণ তৈরি করব ফেস যেটি ব্যবহারে ম্যাজিকের মতো কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল অল্প পরিমাণ তেঁতুলের সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিতে অল্প পরিমাণ তেঁতুল এভাবে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট এটি এভাবে রেখে দেওয়ার পর পর এটি দিয়ে তৈরি করব থেকে মিনিট এই যে দেখতে পাচ্ছেন কি রকম হয়েছে তেঁতুলগুলো এরপর আমি এখান থেকে তেতুলের বিচিগুলো আমি এভাবে আলাদা করে রেখে দিচ্ছি এবং এই অংশটি দিয়ে আজকের ফেস প্যাকটি তৈরি করব। এটা এখন আমি এক পাশে রেখে দেব এবং বাকি উপকরণ গুলো কি কি লাগবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি লাভলি ক্রিম এখানে ফেরান লাভলি ক্রিম আমি মিনি প্যাক নিয়েছি আপনারা যে কোনো ফেয়ার লাভলি ক্রিম দিয়ে এই রেমিডি তৈরি করতে পারবেন এখানে একটি বাটিতে আমি ফেয়ার লাভলি ক্রিম এক চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কম বেশি সবাই কিন্তু আমরা ফেয়ার লাভলি ক্রিম ব্যবহার করে থাকি নারী পুরুষ সবাই কিন্তু ব্যবহার করে থাকি মেস্তার সমস্যা কিন্তু নারী পুরুষ সকলেরই হয়ে থাকে উভয়েরই এই সমস্যাটা দেখা দেয় মুখের ত্বকে মেস্তার সমস্যা ব্রণের সমস্যা এটি একটি কমন বিষয় হয়ে গেছে এখানে আমি এক থেকে দু চাম পরিমাণ ফেয়ার লাভলি ক্রিম নিয়ে নিলাম এরপর এই ফেয়ার লাভলি ক্রিমের সঙ্গে আমি দুই নম্বর উপকরণটি অ্যাড করব সেটি হলো খাবার চিনি এখানে খাবার চিনি আমি এক চা পরিমাণ অ্যাড করে দিলাম ফ্যান লাভলি ক্রিমের সঙ্গে এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাবার চিনি ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বকে ওপেন পোর্স থাকলে সেটিও দূর করে দেয় ফেন লাভলি ক্রিমের সঙ্গে চিনি ভালোভাবে মেশানোর পর এখানে তেঁতুলের রস অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ আমি তেঁতুলের রস অ্যাড করে দিলাম এরপর তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্যান লাভলি ক্রিম চিনি এবং তেঁতুলের রস তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধে যেমন লেবু রস দিলে ছানা কেটে যায় ঠিক তেমনি ফ্যান লাভলি ক্রিমে যখন তেঁতুলের রস অ্যাড করা হয় তখন ঠিক এইরকমটি হয় এরপর এখানে অ্যাড করে দিলাম চার নাম্বার লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন অনেকের লেবুর রস ত্বকে ব্যবহারে জ্বালা পোড়া করে এজন্য এখানে আপনারা টমেটোর রস অ্যাড করতে পারেন এরপর এখানে লাস্ট একটি উপকরণ অ্যাড করব সেটি হল চালের গুঁড়া এখানে আমি এক চা চামিচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে বেসন অ্যাড করতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন এরপর ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তেঁতুলের রস ফ্যান লাভলি ক্রিম খাবার চিনি লেবুর রস এবং চালের গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেল এই অসাধারণ ফেস প্যাকটি যেটি ব্যবহারে মুখের ত্বকের কালো দাগ ছোপ দূর হবে কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে এটা এখন কিভাবে কখন ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে মুখের ত্বক প্রথমে পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর এই রেমেডিটি ত্বকে ব্যবহার করবেন সপ্তাহে দুদিন রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে রাখুন দশ মিনিট এরপর হালকা হাতে ঠিক এভাবে স্কাব করবেন এতে করে মুখের ত্বকের গভীর থেকে ময়লা ধুলাবালি পরিষ্কার হবে ত্বকের মরা চামড়া উঠে যাবে ত্বক চকচকে ঝকঝকে হবে ফর্সা উজ্জ্বল হবে দশ মিনিট এটি লাগিয়ে রাখার পর হালকা হাতে স্কাফ করবেন রাতে যদি সময় না থাকে আপনারা এটি সকালে ঘুম থেকে উঠেও ব্যবহার করতে পারেন ফেস প্যাকটি ব্যবহারের দশ মিনিট পর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এটি ব্যবহারে আপনার ত্বক থেকে দাগছোপ দূর হয়ে ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল